রাজধানী দিল্লীত ভয়ঙ্কর হয়ে উঠিছে বান পরিস্থিতি। 13 জুলাই পুয়া 208.41 মিটার উপরে বই আছিল যমুনা নদী। বিপদরেখারও 3 মিটার উপরে বই থাকা যমুনা নদীয়ে যিকোনো সময়তে ভয়ঙ্কর বিপদনার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। উল্লেখ্য যে সাধারণ জনতার লগতে এবার বিপদের পর সারি যাওয়া নাই স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহর সমীপলৈকে আহিছে পানি। হিমাচল প্রদেশত মুহলধার বরষুণের ফলত হরিয়ানার হাথনিকুন নদীবান্ধ পানীরে উপচি পড়েছে আর তার ফলত হরিয়ানার হাথনিকুন নদীবান্ধরপা পানি মুকলাই দিয়াত যমুনা নদীর পৃষ্ঠ ভয়াবহভাবে বাড়িবলে ধরেছে। আতঙ্কত দিন কটাইছে যমুনার দাঁতি কাষরিয়া লোকসকলে। 12টাক এনডিআরএফর দলে উদ্ধার অভিযান চলাই আছে প্লাবিত অঞ্চলত। আজিলৈকে কেতিয়াও নোহোৱা এনে পরিস্থিতির সহ মোকাবিলা করবলৈ সষ্টম হয়ে আছে সরকার তথা প্রশাসন।